আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাল চা এ চাটা অনেক উপকারী জ্বর ঠান্ডা শৈল ব্যথার জন্য এ চাটা খেতে পারেন তৈরি করাটাও খুব সহজ আমি এখানে চার কাপ পানি দিয়েছি চার কাপ পানিকে আমি দুই কাপ করে নেব রং চায়ের পানিটা যত ফুটাবেন চাটা খেতে তত মজা হয় এখানে আমি এক চামচ আদা কুচি নিয়েছি একটা তেজপাতাকে আমি ছিঁড়ে দুই ভাগ করে নিয়েছি তিনটা লং নিয়েছি দুটা এলাচি নিয়েছি আর এক পিস দারচিনি নিয়েছি এগুলো এখানে আমি পানিতে ঢেলে দিব এবার অল্প পরিমাণে লবণ দিব আর দু কাপ চার জন্য আমি দেড় চামচ চিনি দিব চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিন পানিটাকে ফুটিয়ে নিব ফুটতে ফুটতে যখন দেখবেন পানিটা এরকম লাল কালার হয়েছে তখন এক চামচের চার ভাগের এক ভাগ চাপাতি দিব আমি লাল চাতে চা পরিমাণটা কম লাগে সবসময় কথাটা মনে রাখবেন আর দুধ চাতে চাপাতির পরিমাণ বেশি লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাপাতি দেওয়ার পরে আমি দু একটা বলক পরে নামিয়ে নিব নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে চাটা পরিবেশন করে আপনাদের আমি দেখাচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে